বাড়ির থেকে বেরোলে? নমস্কার, নিউজ নোম্যান্স ল্যান্ডে আপনাদের স্বাগত। আপনাদের সাথে রয়েছি আমি সোমনাথ। এই মুহূর্তের সব থেকে বড় খবর যেটা আপনাদের জানাবো, বনগাঁর প্রাক্তন পৌর প্রধান শঙ্কর আড্ড, তার বাড়িতে ইডির অভিযান। এদিন সকাল 8টার কিছু সময় আগে ইডির বেশ কয়েকজন আধিকারিক তারা কিন্তু এসে পৌঁছেছেন প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আড্ডের বাড়ির, যে শিমুলতলাতে বাড়ি রয়েছে সেখানে। এবং শুধু প্রাক্তন চেয়ারম্যানের বাড়িতেই নয়, যেটা জানা যাচ্ছে এখনো পর্যন্ত শিমুলতলা এলাকায় 3টি জায়গায় একই সাথে অভিযান চালাচ্ছে ইডি। যেটা জানা যাচ্ছে, প্রাক্তন চেয়ারম্যান যিনি, তার একজন কর্মী রয়েছেন, তার বাড়ি অঞ্জন মালাকার, তার বাড়িতে অভিযান চলছে। পাশাপাশি অভিযান চলছে শ্বশুর বিনয় ঘোষ, তার বাড়িতেও। অর্থাৎ আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি ঠিক শিমুলতলা এলাকায়। আমার সঙ্গে ক্যামেরা পার্সন সব্যসাচী, তাকে অনুরোধ করব একটু পেছনের দিকটা দেখাবার জন্য। অর্থাৎ আমরা যে শিমুলতলা গলিতে দাঁড়িয়ে রয়েছি, এইখানে অঞ্জন মালাকারের বাড়ি, আপনারা স্ক্রিনে যেটা দেখছেন অঞ্জন মালাকারের বাড়িতে, সেখানে কিন্তু কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর কর্মীরা যারা রয়েছেন, তারা বাড়ি, গোটা বাড়ি ইডির আধিকারিকেরা রয়েছেন। আমি সব্যসাচীকে অনুরোধ করব একটু শঙ্কর আড্ডের বাড়ি যেদিকে সেদিকে একটু যাওয়ার জন্য। এইদিকে অর্থাৎ এই সামনে যেখানে প্রাক্তন চেয়ারম্যানের বাড়ি, সেই বাড়িতেও কিন্তু ইডির অভিযান চলছে। পাশাপাশি আমরা যদি আরেকটু পেছনের দিকে আসি, অর্থাৎ এই যে পেছনে যেদিকে এবার দেখাবার চেষ্টা করব, এই যে গলি রয়েছে যেখানে, এই গলির ভেতরে কিন্তু তার শ্বশুর বাড়ি, এবং সেখানেও কিন্তু অভিযান চলছে। শুধু তাই নয়, এই মুহূর্তে আমাদের কাছে যে খবর এসে পৌঁছেছে, এদিন বনগাঁ বসাকপাড়া এলাকায় সেখানেও তার এক কর্মীর বাড়ি বাপ্পা ঘোষ, তার বাড়িতেও অভিযান চালাচ্ছে ইডি। এবং যেটা জানা যাচ্ছে, কালুপুর এলাকায় তাদের যে আইসক্রিম কল রয়েছে সেখানেও, অর্থাৎ এদিন ইডি মোট 5 জায়গায় অভিযান চালাচ্ছে বলে আমরা জানতে পেরেছি। এই মুহূর্তে সব থেকে বড় খবর, বনগাঁর শঙ্কর আড্ড তার বাড়িতে এদিন সকালে 8টা নাগাদ ইডি অভিযান চালায়, অভিযান শুরু করে অভিযানের নামে। এখনো অভিযান চলছে, ঘড়ির কাঁটা প্রায় 9:30 পেরিয়ে গিয়েছে। আমরা যেটা জানতে পারছি, একই যোগে এই রেশন দুর্নীতির অভিযোগে, মনে করা হচ্ছে রেশন দুর্নীতির অভিযোগে কিছুদিন আগেই গ্রেপ্তার হয়েছেন রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। এবং যে খবর রয়েছে, কিছুদিন আগে প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আড্ড তাকেও কিন্তু ইডির সমন পাঠায়, অর্থাৎ তাকেও হাজিরা দিতে হয়, দেওয়ার জন্য সমন পাঠানো হয়েছিল ইডির পক্ষ থেকে। এবং তারপর বছরের শুরুতেই, অর্থাৎ আজ 5 তারিখ, ইডি সকাল থেকেই অভিযানে নামে। এদিন সকাল 8টার কিছু সময় আগে ইডির আধিকারিকেরা এসে পৌঁছান শিমুলতলা এলাকায় প্রাক্তন চেয়ারম্যান, বনগাঁ পৌরসভার প্রাক্তন চেয়ারম্যানের বাড়িতে, এবং সেখানে তারা অভিযান শুরু করেন। যেটা জানা যাচ্ছে, আমরা যেটা জানতে পারছি, যে শুধু প্রাক্তন চেয়ারম্যানের যে বাসভবন বা তিনি যেখানে থাকেন তার শিমুলতলা এলাকার বাড়ি, সেখানেই শুধু নয়, একই সাথে শিমুলতলা এলাকায় আরও 3টি জায়গায়, অর্থাৎ প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আড্ডের বাড়ি, তার শ্বশুর বাড়ি, এবং তার এক কর্মী অঞ্জন মালাকার, তার বাড়িতেও কিন্তু অভিযান চালানো হচ্ছে। পাশাপাশি অভিযান চলছে বলে আমরা জানতে পারছি বনগাঁরই বসাকপাড়া এলাকায়, সেখানেও তার এক কর্মী বাপ্পা ঘোষ, তার বাড়িতেও অভিযান চলছে বলে আমরা জানতে পেরেছি। পাশাপাশি কালোপুর এলাকায় তার যে আইসক্রিম ফ্যাক্টরি রয়েছে সেখানেও অভিযান চলছে। আমরা গোটা এলাকাটা সব্যসাচীকে একবার একটু ঘুরে দেখাবার জন্য বলবো। এই আমাদের ঠিক আপনারা টিভি স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন, আগেও আপনাদের জানাচ্ছিলাম, তার এক কর্মী যিনি এই পাড়াতেই থাকেন বলে জানা যাচ্ছে, তার বাড়িতেও অঞ্জন মালাকার, তার বাড়িতেও অভিযান চলছে। যেটা মনে করা হচ্ছে যে জ্যোতিপ্রিয় মল্লিক ঘনিষ্ঠ বা খাদ্য দুর্নীতি মামলায়, রেশন দুর্নীতি মামলায় কিছুদিন আগেই গ্রেপ্তার হয়েছেন রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। এবং মনে করা হচ্ছে সেই ঘটনার তদন্তের রেশ ধরেই কিন্তু এই অভিযান প্রাথমিকভাবে, কিন্তু এর জানা যাচ্ছে যে কিছুদিন আগে ইডির পক্ষ থেকে সমন পাঠানো হয়েছিল বা হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল শঙ্কর আড্ড। এবং তারপর গত সপ্তাহেই কিন্তু এই নির্দেশ এসেছিল বলে আমরা জানতে পেরেছিলাম। গত 28-29 তারিখ তাকে ইডির দপ্তরে হাজিরা হওয়ার জন্য সমন পাঠানো হয়েছিল ইডির পক্ষ থেকে। এবং তারপর এদিন এই অভিযান সকাল থেকে, এদিন 8টার কিছু সময় আগে ইডির আধিকারিকেরা এসে পৌঁছান। মোট 4-5টি গাড়িতে তারা আসেন, সাথে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা রয়েছেন, এবং একই সাথে এই যে শিমুলতলা এলাকায় তার যে নিজের বাড়ি রয়েছে এবং তার আত্মীয় অর্থাৎ তার শ্বশুর মশাই এবং তার
তার যে ইয়ে রয়েছেন শ্বশুরবাড়ি এবং তার কর্মী সব একই সাথে সমস্ত জায়গায় ইডি অভিযান চালাচ্ছে বলে আমরা জানতে পেরেছি এবং সেই ছবি আমরা সরাসরি নিউজ নোম্যান্সল্যান্ডের পর্দায় আমরা তুলে ধরার চেষ্টা করছি। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি বনগাঁর শিমুলতলা এলাকায় এবং শঙ্করাঢ্যের বাড়ির সামনের পরিস্থিতিটা ঠিক কিরকম আমরা একটু আপনাদের দেখাবার চেষ্টা করব। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি প্রাক্তন চেয়ারম্যানের বাড়ির সামনে এবং বাড়ির ভেতরে নিরাপত্তা কর্মীরা গেটের সামনে রয়েছেন এবং তারা অভিযান চালাচ্ছেন। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি বনগাঁ শিমুলতলা এলাকায় এবং সেখানে যে কথা আপনাদের আগেও জানাচ্ছিলাম এই মুহূর্তের সব থেকে বড় খবর, কারণ এদিন সকালে 8টার কিছু সময় আগে থেকে ইডি অভিযান শুরু করে এবং অভিযান চলছে এখনো পর্যন্ত, ঘড়ির কাঁটা প্রায় 9:30 পেরিয়ে গিয়েছে, অভিযান চলছে। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি প্রাক্তন চেয়ারম্যান শঙ্করাঢ্যের বাড়ির সামনে এবং সেখানে ইডির অভিযান চলছে। আমি আমার সাথে রয়েছে ক্যামেরা পার্সন সভ্যসাচী, আমি সভ্যসাচীকে অনুরোধ করব এই ছবিটা একটু দেখাবার জন্য। আমি সভ্যসাচীকে একটু অনুরোধ করব যে এই ছবিটা একবার দেখাবার জন্য। আমরা এই মুহূর্তে রয়েছি শঙ্করাঢ্যের বাড়ির একদম সামনে এবং যেটা দেখা যাচ্ছে ভেতরের সামনের গেট বন্ধ, ভেতরে নিরাপত্তা রক্ষীরা রয়েছেন কেন্দ্রীয় বাহিনীর। এবং আমরা একটু যদি এবার এদিকে যাওয়ার চেষ্টা করি, অর্থাৎ তার যে শ্বশুরবাড়ি এই পাড়াতেই রয়েছে, সেখানেও কিন্তু ইডির অভিযান চলছে, আমরা সেই ছবিটা একবার আপনাদেরকে দেখাবার চেষ্টা করব। আপনাদের আরো একবার স্বাগত নিউজ নোম্যান্সল্যান্ডের পর্দায়। আজকের সকাল থেকেই ইডির অভিযান, বছরের প্রথম সপ্তাহেই ইডির অভিযান আবারও শুরু হয়েছে বলে জানা যাচ্ছে। এদিন রাজ্যের বেশ কিছু জায়গায় আবার একযোগে ইডি অভিযান চালিয়েছে। এদিন মিনাখা এলাকাতেও কিন্তু ইডির অভিযান চলেছে এবং সেখানে যে ঘটনা জানা যাচ্ছে, সেখানে আমরা এই গলিতে, অর্থাৎ এই আমাদের এই সামনের এই গলিতে, এখানেও কিন্তু ইডির অভিযান চলছে, আমরা সেই ছবি একবার আপনাদেরকে দেখাবার চেষ্টা করব। আমরা যদি একটু গলির মধ্যে যাই, এই গলিতেও, অর্থাৎ এই গলিতে আমরা যেটা জানতে পাচ্ছি যে এই গলিতেই রয়েছে আরেকটি জায়গা, অর্থাৎ এখানে প্রাক্তন চেয়ারম্যান যিনি রয়েছেন তার শ্বশুরবাড়ি এই গলিতে, এবং সেখানেও কিন্তু ইডির অভিযান চলছে বলে আমরা জানতে পাচ্ছি। আমরা সেই ছবি আপনাদের সামনে সরাসরি তুলে ধরার চেষ্টা করছি। এই মুহূর্তে কি পরিস্থিতি সেখানে আপনাদেরকে দেখাবার চেষ্টা করছি। আরও একবার আপনাদেরকে স্বাগত নিউজ নোম্যান্সল্যান্ডের পর্দায়। আজ 5 তারিখ সকাল 8টার কিছু সময় আগে ইডির পক্ষ থেকে অভিযান শুরু হয়। বনগাঁর প্রাক্তন চেয়ারম্যান শঙ্করাঢ্য তার বাড়িতে ইডির তল্লাশি শুরু হয়েছে এবং সকাল 8টার আগে থেকে অভিযানে নামেন ইডির আধিকারিকেরা। একই সাথে বনগাঁ ও বনগাঁ সংলগ্ন 5টি জায়গায় অভিযান চলছে বলে আমরা জানতে পেরেছি। এদিন ইডির পক্ষ থেকে আধিকারিকেরা এসে পৌঁছান শিমুলতলা এলাকায় প্রাক্তন চেয়ারম্যান শঙ্করাঢ্যের বাড়িতে এবং একই সাথে অভিযান শুরু হয় তার এক কর্মী অঞ্জন মালাকারের বাড়ি শিমুলতলা এলাকাতে, তার শ্বশুরবাড়িতে এবং পাশাপাশি বনগাঁ বসাকপাড়া এলাকায় তার অপর এক কর্মী রয়েছেন বাপ্পা ঘোষ, আমরা যেটা জানতে পারছি সূত্র মারফত, সেখানেও কিন্তু অভিযান চলছে। আমরা সেই ছবিও আপনাদেরকে দেখাবার চেষ্টা করব। পাশাপাশি বনগাঁ কালোপুর এলাকায় আমরা যেটা জানতে পারছি তার যে আইসক্রিম কল রয়েছে, আইসক্রিম ফ্যাক্টরি রয়েছে, সেখানেও কিন্তু ইডির পক্ষ থেকে অভিযান চলছে। আমরা রয়েছি এই মুহূর্তে শঙ্করাঢ্যের যে শ্বশুরবাড়ির কথা আপনাদের বলছিলাম, যে বিনয় ঘোষ সেই বাড়ির সামনে। আমি সভ্যসাচীকে অনুরোধ করবো একটু গেটের সামনে আসবার জন্য এবং সেই ছবি আপনাদেরকে একটু দেখাবার জন্য। এই বাড়িতেও কিন্তু, অর্থাৎ এই যে শ্বশুরবাড়ি, এইখানেও কিন্তু ইডির পক্ষ থেকে অভিযান চালানো হচ্ছে। এখনকার মতো আমরা শেষ করব আর ফিরে আসব অন্যান্য খবরের আপডেট নিয়ে, কি হচ্ছে পরিস্থিতি, কোন দিকে গড়াচ্ছে, সমস্ত খবরই আপনাদের সামনে তুলে ধরব। ততক্ষণ দেখতে থাকুন, সঙ্গে থাকুন নিউজ নোম্যান্সল্যান্ড।
স্বচ্ছতার দর্পণ।